আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব বেসিক ভেক্টর টুলস। নিউ, এখান থেকে ডাইমেনশন নেবেন, তারপরে রেজুলেশন যার যেভাবে প্রয়োজন সেইভাবে দিয়ে নেবেন। ওকে, বেসিক ভেক্টর টুল, ভেক্টর, এখান থেকে আমরা ভেক্টর নিতে পারি। ভেক্টর ক্রিয়েট, ক্রিয়েট থেকে পলিগন, রেক্ট্যাঙ্গেল, সার্কেল, ইলিপস, পলিলাইন, স্টার, আর্কস, টেক্সট, এগুলো নেওয়া যায়। তো আমরা ফার্স্টে রেক্ট্যাঙ্গেল দিয়ে শুরু করব। রেক্ট্যাঙ্গেল নেওয়ার জন্য রেক্ট্যাঙ্গেল ফার্স্টে সিলেক্ট করতে হবে, তারপরে মাউস ক্লিক করে এইভাবে ড্র্যাগ করতে হবে। ড্র্যাগ করলে আপনার রেক্ট্যাঙ্গেল ক্রিয়েট হবে। রেক্ট্যাঙ্গেল ক্রিয়েট হলে রেক্ট্যাঙ্গেল স্কোয়ার আকারে ক্রিয়েট করা যাবে। ওয়াইড এবং হাইট দুইটার সাইজ পরিবর্তন করা যাবে রেক্ট্যাঙ্গেল ক্রিয়েট করার সময়। রেক্ট্যাঙ্গেল ক্রিয়েট করলেন, ওয়াইড 20 দিলেন, হাইট দিলেন 10। এভাবে আপনি কাস্টম করতে পারবেন। কর্নার রিডিউস করা যাবে, আমরা 20 দিয়ে দেখি। কর্নার রিডিউস পাস 2 mm, কর্নারটা রাউন্ড হয়ে যাবে। এখান থেকে কর্নার রাউন্ড, এখান থেকে পয়েন্ট পয়েন্ট সিলেক্ট করে কর্নার কাস্টম করা যাবে। এই অপশানে ক্লিক করলে কর্নারটা ভিতর সাইডে রাউন্ড হবে, ভিতর সাইডটাও কাস্টম করা যাবে এইভাবে। সেন্টার পয়েন্ট, সেন্টার পয়েন্ট 0 0 0 0 করলে একদম যে ভেক্টরটা ক্রিয়েট করলাম ওইটা আপনার মেজারমেন্টে একদম মাঝখানে চলে আসবে। অ্যাঙ্গেল পরিবর্তন করা যাবে, এইখান থেকে অ্যাঙ্গেল 360 ডিগ্রি, 20 ডিগ্রি, এরকমের হবে। এখান থেকে আপনি অ্যাঙ্গেল পরিবর্তন করে ক্রিয়েট দিলে ভেক্টরটা এভাবে ক্রিয়েট করা হবে। তারপরে আমরা দেখব সার্কেল। তো সার্কেল মাউসে পয়েন্টার ক্লিক করে এইভাবে করলে সার্কেল পয়েন্ট ক্রিয়েট হবে, সার্কেল ক্রিয়েট হবে। সার্কেলে আপনি সাইজ দিতে পারেন 20 × 15, সার্কেল সার্কেল সেন্টার পয়েন্ট, সার্কেল সেন্টার পয়েন্ট রেডিয়াস 50, ডাইমেনশন 30, তারপরে আমরা দেখব পলিলাইন। পলিলাইন মাউস পয়েন্টার ক্লিক করে এভাবে আপনি লাইন ক্রিয়েট করতে পারেন। যদি আপনি স্মুথ লাইন ক্রিয়েট করতে চান সেক্ষেত্রে ড্র স্মুথ পলিলাইন এই অপশনটা ক্লিক করতে হবে। স্মুথ আগের মতোই কিন্তু লাইনগুলো স্মুথ হচ্ছে। এভাবে আরেকটা অপশন হলো গিয়ে আপনার অ্যাড টু এক্সিস্টিং লাইন, মানে অলরেডি যে লাইনটা আঁকা আছে ওই লাইনটার সাথে সংযোগ রেখে আপনি নতুন একটা লাইন ক্রিয়েট করতে চাইলে এই অপশনটা ক্লিক করবেন।
তারপরে যেমন আমি এটার সাথে সংযোগ রেখে লাইন ক্রিয়েট করতে চাইতেছি, সেক্ষেত্রে এই আপনারা দেখতে পাইতেছেন যে আপনার নতুন লাইন ক্রিয়েট হয়েছে, কিন্তু ওই আগের লাইনটার সাথে এটা সংযোগ তৈরি হয়েছে। তো এইভাবে আপনি পলিলাইন ক্রিয়েট করতে পারেন। তারপরে আছে আমাদের আছে ইলিপস। ইলিপস এইভাবে মাউস পয়েন্টার থেকে আপনি যেভাবে ইচ্ছে সেভাবে হাইট ওয়েট পরিবর্তন করা যায়। ক্রিয়েট অবস্থায় আপনি 20, এখান থেকে আপনার স্টার পয়েন্ট চেঞ্জ হয়েছে 12। ইলিপসের ডাইমেনশন হাইট ওয়েট যদি পরিবর্তন করতে চান সেক্ষেত্রে 50 ওয়েট, হাইট 50, তাহলে এটা রাউন্ড হয়ে গেলে একদম। আপনি বেড়ে যেতে পারেন, এর পরিবর্তন করা যায়, অ্যাঙ্গেল পরিবর্তন করতে পারেন এখান থেকে ক্রিয়েট। এগুলো আমার ইলিপসটা তারপরে অপশন আমাদের ক্রিয়েট পলিলাইন। তো পলিলাইন অপশন সিলেক্ট করে মাউস ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলে এইভাবে অপশন আসবে, পলিলাইন সাইড আপনি এখান থেকে বাড়াইতে কমাইতে পারবেন, সেটা দেখবো পাশ দিয়ে দেখবো 5 পলিলাইন ক্রিয়েট করতে পারবো। পলিলাইন সেন্টার 0 0 দিলে একদম মিডল পয়েন্ট আসবে। তারপর আমরা দেখবো ক্রিয়েট স্টার। ক্রিয়েট স্টার এভাবে আমরা স্টার শেপ তৈরি করতে পারবো, মাউস ড্রাগ করে এভাবে রেখে তারপরে ছেড়ে দেওয়ার পরে এই অপশনটা আবার আসবে। এখান থেকে আমরা যতটুকু দরকার তো ওইটুকু অনুযায়ী আপনারা স্টার পয়েন্ট নিতে পারবো। স্টার নিলাম, স্টার নেওয়ার পরে সেন্টার 0 0 0 পয়েন্ট বাড়ানো কমানো যাবে, 4টা 5টা করা যাবে। ফার্স্ট এই যে পয়েন্টটা, এটা আপনার দূরত্ব এই পয়েন্ট থেকে বাড়াইতে কমাইতে চাইলে এইখান থেকে কমাতে হবে, তারপর এই পয়েন্টটার দূরত্ব এইখান থেকে কমাইতে বাড়াইতে চাইলে এইখান থেকে কমাইতে হবে। ক্রিয়েট